আসসালামু আলাইকুম। হাই রাফি। হ্যালো রাফি, তোমাকে অ্যাড রিকোয়েস্ট পাঠিয়েছি আমার আইডি থেকে। ও স্যার না? আমি হ্যাঁ নাজমুল, নাজমুল ইসলাম, নাজমুল ইসলাম নামে আইডি থেকে। আর তুমি তোমার পোস্টের কমেন্ট গুলো একটু পড়ে নিও। ও আচ্ছা স্যার, ইয়া বলতেছিলাম কি ওইটা তো মনে হয় আমি ডিলিট করে দিব আপনার জন্য। আমার জন্য না, নো 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 নো, এটা রং। পুলিশ তোমাকে বাধ্য করেনি, তুমি যদি নিজে কনভিন্সড হও, নিজের বিবেক বুদ্ধি যদি কাজ করে তাহলে করবা, না হলে তুমি যদি মনে করো যে তোমার প্রতিবাদের ভাষা গো। আসলে আসলে স্যার হইছে কি, এখন যেভাবে আসলে আপনি তো বুঝতেছেন যে অন্য পক্ষ থেকে মানে কিভাবে রিকোয়েস্ট করলে করলাম এটা আর কি। না রিকোয়েস্ট করলে তো কেউ রিকোয়েস্ট করলে তুমি করবা, এখন তার তো তোমাকে সত্যতা যাচাই করতে হবে। এদিকে তো অনেকগুলো লেখালেখি আছে, পাল্টাপাল্টি লেখালেখি আছে, এটা কোর্টে গেছে, মামলা হয়েছে, মামলার রায় হয়েছে। তো যেটা মামলা রায় হয়েছে সেটা ন্যায় বিচার কেমনে করবে? আর সেটাই স্যার, ধরো যে কোর্ট থেকে ডিসিশন দিয়েছে নাজমুল ইসলাম একটা বাইনচোদ, চাইলেই কি আমার মা বাপ বলতে পারবে না ছেলেটা খুব ভালো? কেন কোর্ট আদেশ দিয়েছে? সেটাই। আপনি ভালো আছেন না? আমি গুড, আমি গুড, আমি গুড। আমি তোমাকে অ্যাড রিকোয়েস্ট দিয়েছি আমার আমার প্রোফাইলটা তোমাকে একটু ঘুরে আসার জন্য। আর আচ্ছা যাই হোক, আমি তোমার একটা প্রথম পোস্টে একটা কমেন্ট করেছি, একমাত্র আমারই আমারই কমেন্ট, হোয়াটএভার, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমার কাছে সেই বক্তব্যের কপি আছে, বক্তব্যের কপি আছে। আমি আপনাদের ছাত্র উন্নয়নের যে ছাত্র নেতাদের যে আপনাদের একটা ফেসবুক পেজ আছে আমি ওখানে সব আপলোড করেছি। গতকালকে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক সমিতির জেনারেল সেক্রেটারি স্যার আমাকে ফোন করে হুমকি দিয়েছেন আমি যেন ফেসবুকে কোনো রকম এই সমস্ত কিছু আপলোড না করি। ঢাকা ইউনিভার্সিটির শিক্ষকদের সমিতির জেনারেল সেক্রেটারি স্যার আপনি কার পক্ষে? আপনি কি নারীদের অধিকারের পক্ষে নাকি আপনি ওই স্বৈরাচার নাকি ওই ধর্ষকদের পক্ষে? আপনারা বলেন বোর্ড, আমাদের আইএমসি, ওয়ার্ল্ড ব্যাংক, আমাদের